টনিকের পর কিশমিশও হিট মালক্ষ্মী অচলা হয়ে রয়েছেন দেবের প্রযোজনা সংস্থায় দু বছর ধরে অপেক্ষার পর অবশেষে সিনেমা হলে মুক্তির আগে একটা লম্বা সময় প্রচারের জন্য দিয়েছেন দেব রুক্মিণী পরিশ্রম যে সফলতা বলে দিচ্ছে হলে দর্শক সংখ্যায় আদ্যপান্ত প্রেমের গল্প কিশমিশ যখন সবাই রহস্যের পেছনে ছুটছে তখন ঝুঁকি নিয়ে লাভ স্টোরি পরিবেশন করেছেন প্রযোজক দেব এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন তিনি সবসময় চেষ্টা করেন নতুন কিছু করার বিভিন্ন রকমের ছবি করার গল্পটা শুনেই তার মনে হয়েছিল যে এটা নিয়ে ছবি তৈরি করা উচিত কিসমিসের ট্রেলার দেখেই একটি দৃশ্যে চোখ আটকেছিল সবার লাল ঝান্ডা হাতে সিপিআইএম হাঁটছেন তৃণমূল সাংসদ দেব দৃশ্যটি স্ক্রিনশট ভাইরাল হতে সময় লাগেনি বেশি ছবি মুক্তির আগে প্রশ্নের মুখে পড়েছিলেন দেব অভিনেতার উত্তর কাউকে অসম্মান করতে চাননি তিনি শুধু বাস্তব চরিত্রগুলোকেই তুলে ধরেছেন এমন অনেকেই আছেন যারা সত্যি দিদিকে পুজো করেন আবার তার বাড়ির লোক এটা নিয়ে রেগে যায় দেবের কাছে রাজনীতি রাজনীতির জায়গায় তিনি কোন দলের সেটা তার পরিচয় হতে পারে না ব্যবহারই হোক মানুষের আসল পরিচয় দেব বলেন নিজের দলের হয়েও যখন প্রচারে যায় তখন এই কথাটাই বলি বড় বড় নেতারা ঠিক নিজেদের সেটিং করে নেবে কখনো এ দলে কখনো অন্য দলে সমস্যাটা গ্রাসরুট লেভেলের রাজনীতিবিদদের তারা এমন শত্রুতা তৈরি করে নেয় যা সুস্থ পরিবেশ সৃষ্টি করে না নেতাদের কাজ মানুষকে লড়ানো নয় বাঁচানো আমি এই বার্তাটাই দিতে চাই রাজনীতির মধ্যে থেকেও মানুষ যেন ভালোবেসে থাকে এর আগেও সাংবাদিক সম্মেলনে দেব বলেছিলেন একটা দলকে ভালোবাসা সেই দলের প্রশংসা করা বা দলের সঙ্গ নেওয়া মানে এই নয় যে বাকিরা তোমার শত্রু আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না যেদিন সেটা বিশ্বাস করতে শিখবো সেদিন রাজনীতি ছেড়ে দেব আমি কথা দিলাম